জ্বালানির উপর কর ছাড় হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সরকারের। সাফ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবে তার বিশ্বাস, জ্বালানির বাড়তি দামে অনেকটাই সহনশীল রয়েছে দেশের অর্থনীতি। আশা, চলতি বছরে কর আহরণেও পড়বে না এর প্রভাব। Energy prices have soared almost 400%. করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বমন্দা, তেলের বাজারে তেলেসমাতিতে গোটা দুনিয়ার বাণিজ্য ব্যবস্থা যখন নাজেহাল, বাংলাদেশও সেই চাপ টের পাচ্ছে হাড়ে হাড়ে। আগের চাইতে 42.5% থেকে 51.6% বাড়িয়ে গেল 20 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। এনবিআর প্রায় 34% কর আদায় করে জ্বালানি তেলে, রয়েছে বিক্রয় পর্যায়ে 16-18% ভ্যাট, অর্থাৎ 114 টাকার প্রতি লিটার যে ডিজেল বিক্রি হচ্ছে তার 36 টাকা কর হিসেবে আদায় করছে সরকার। তাই সব রকমের কর প্রত্যাহার করলে প্রতি লিটার ডিজেলের মূল্য 36 টাকা কমবে। একটু স্বস্তি দিতে কি ভাবছে এনবিআর? এটা টেম্পোরারি একটা বিষয় হতে পারে যে এই মুহূর্তে জ্বালানি তেলের যে লোডটা কি আছে, আর করের ভার জ্বালানি তেলের উপর নেব না, এটা লং টার্ম একটি পলিসি ডিসিশন। সেভাবে আমরা পলিসি ডিসিশন এখনই আসি নাই বা সেভাবে এখনই চিন্তা করা হয়নি বা আমাদেরকে কোনো নির্দেশনা হয়নি। আর তাতে বিশাল রাজস্ব আদায়ের যে টার্গেট তা পূরণ হবে তো এখনো ঠিক এটা বলা যায় না। আমি যেটা মনে করি যে অনেক সময় আমাদের মনে হয় যে এই লোড বুঝি আমার জন্য বিশাল লোড, প্রথম দিকের মনে হয়, তারপর দেখা যায় যে আমরা অভ্যস্ত হয়ে যাই সেই ভার বহন করতে। জ্বালানির দামের যে লোডটা সেটা হয়তো এফিসিয়েন্সি বাড়িয়ে খরচ কমিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মূলত রোববার সকালে নিজেদের কর আদায়ের ছক আর বাস্তবতা নিয়ে গণমাধ্যমের সামনে এনবিআর আনুষ্ঠানিকভাবে জানানো হলো শেষ হওয়া অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 3,01,633 কোটি টাকা, যা টার্গেটের চাইতে 8% কম। লক্ষ্যমাত্রা থেকে 8.6% পিছিয়ে আছি, তবে গত বছরের আহরণের সাথে যদি তুলনা করি তাহলে আমরা গত বছরের যে রেভিনিউ আহরণ করেছিলাম তা থেকে 16.07% প্রবৃদ্ধিতে রয়েছি। সাদাত হাবিব, এটিএন নিউজ, ঢাকা।